2021 সালে আমরা সবাই পা দিলাম। আজকের এই ভিডিওটি আইফোন লাভারদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব 2021 সালে দাঁড়িয়ে কি আইফোন 5 কেনা ঠিক হবে, এর মধ্যে কি 4G আছে, এর মধ্যে কি সেই ক্ষমতা আছে যে গেম খেলতে পারবো, এর মধ্যে ব্যাটারি ব্যাকআপ কেমন। ওভারঅল আইফোন 5 নিয়ে 2021 সালের মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বাংলাতে কোয়ালিটি টেক ভিডিও প্রোভাইড করি। প্রথমেই আমরা এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। আইফোন 5 আপনারা ফ্ল্যাট ডিজাইন পাবেন, যেটা রিসেন্টলি লঞ্চ আইফোন 12 সিরিজেও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, এবং এই ফ্ল্যাট ডিজাইনটি আইফোনের অনেক বেশি পপুলার। এর উপরের দিকে পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন, যেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার ফোনকে অন এবং অফ করার জন্য, এবং এটা খুব ফাস্ট এবং স্মুথ কাজ করে। নিচের দিকে এখানে 3.5mm জ্যাক পাবেন, লাইটিং পোর্ট পাবেন USB 2.0 পোর্টের সঙ্গে, লাউড স্পিকার পাবেন এবং প্রাইমারি মাইক্রোফোন পাচ্ছেন। সঙ্গে এর লেফট সাইডে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে আপনারা একটা সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকমের মেমোরি কার্ড ভরার অপশন নেই। রাইট সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন গোল গোল করে, এবং তার পাশেই থাকছে মিউট বাটন, যেটা আইফোনের প্রায় প্রত্যেকটা মডেলেই থাকে। সঙ্গে এখানে আপনারা অ্যালুমিনিয়ামের ফ্রেম পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে অ্যালুমিনিয়ামের বিল পেয়ে যাবেন। তার ফলে ফোনটি যখনই আপনি হাতে নেবেন যথেষ্ট প্রিমিয়াম এবং ক্লাসিক ফিল হবে। কোনো সময় ফোনটিকে নিয়ে কোনো রকমের বাজে বা খারাপ আপনাকে লাগবে না। তার মেন কারণ হচ্ছে পুরোটাই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের বিল, কোনো প্লাস্টিকের বিল না। ফোনটি ফ্ল্যাট ডিজাইন এবং দেখতে যথেষ্ট প্রিমিয়াম সিরিয়াসলি। এবার যদি আমরা আসি ডিসপ্লে ডিপার্টমেন্টে, এখানে আপনারা পাবেন 4 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো এবং ডিসপ্লের কোয়ালিটিও ভালো, ওভারঅল আপনাকে নিরাশা করবে না। সঙ্গে এটি আসছে 16:9 অ্যাসপেক্ট রেশিও সঙ্গে, যেটা পুরনো স্টাইল, এখন ম্যাক্সিমাম ফোন 20:9 বা 21:9 বা 19:9 এর সঙ্গে আসে। 16:9 2017 সালের আগের ফোনগুলিতে থাকতো, এখন ম্যাক্সিমাম সব ফোনই নতুন। সঙ্গে এখানে HD প্লাস রেজুলেশন আপনারা পাচ্ছেন, এবং এর ডিসপ্লে কোয়ালিটি প্রথমেই বলেছি আপনাদেরকে যথেষ্ট ভালো লাগবে, এবং যে আইফোন SE ছিল সেটার মতোই অলমোস্ট আপনাকে লাগবে ডিসপ্লে কোয়ালিটি। একটু এখানে আমাকে কালারটা বেটার লেগেছে আইফোন SE-র কম্প্যারিজনে। সঙ্গে এখানে থাকছে কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন এবং ওলিওফোবিক কোটিং। সো বুঝতে পাচ্ছেন ডিসপ্লে যথেষ্ট ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ডিসপ্লে নিয়ে আমার শুধু একটি ছোট অবজেকশন থাকছে, সেটা হলো এর ব্রাইটনেসটা একটু কম লেগেছে আমাদেরকে, এবং রাত্রিবেলায় ফোন ব্যবহার করলে বা আপনার যদি ইনডোরে ফোন ব্যবহার করেন কোনো রকমের সমস্যা হবে না, কিন্তু আউটডোরে ডে লাইটে ছাদে ফোন ব্যবহার করতে চাইলে তখন ডিসপ্লেতে দেখতে একটু সমস্যা হতে পারে। এবং বেজেলের পরিমাণ যথেষ্ট উপরে এবং নিচে বেশি এনে কোনো সন্দেহ নেই, দুই সাইডেও বেজেলের পরিমাণ যথেষ্ট বেশি। এবং আইফোন 5 নিয়ে একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিই। আইফোন 5 লঞ্চ হয়েছিল 2012 সালের অক্টোবরের 28 তারিখ বা 29 তারিখ, এবং ইন্ডিয়াতে ফার্স্ট সেল ছিল মেবি নভেম্বরের 2 তারিখ যত সম্ভব। কিন্তু এটাই প্রথম ফোন ছিল যেখানে আপনারা 4G পেয়েছিলেন। সেই সময় আর কোনো ব্র্যান্ড বা কোনো ফোনই 4G দেয়নি। ফার্স্ট টাইম আইফোন 5 4G দেওয়া হয়েছিল 2012 সালে, যেটা অনেক বেশি সাড়া ফেলে দিয়েছিল এবং বিশাল পরিমাণে বিক্রি হয়েছিল আইফোন 5। এবং ডিজাইন বা আপনার যদি প্রিমিয়ামের দিক থেকে বলেন যথেষ্ট ভালো ছিল সেই সময় অনুযায়ী, ইভেন আজকের দিনেও দাঁড়িয়ে আমাকে যথেষ্ট কুল লাগে আইফোন 5। তো 2012 সালে ফোনটি লঞ্চ হলো প্রায় আজ থেকে 8 বছর আগে, এখনও ফোনটার জনপ্রিয়তা যথেষ্ট বেশি আছে। যদিও অফিসিয়ালি আইফোন 5 এখন ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ করে দিয়েছে, কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে, ইভেন আপডেটও দেয়, এবং আপনারা যদি এখনও আইফোন 5 কেনেন 5 বছরের ওয়ারেন্টি পাবেন। কারণ আপনারা সবাই জানেন যে আইফোনের যে কোনো ফোন আপনি যেদিনই কিনুন না কেন, যেদিন বক্স কাটবেন তারপর থেকে 5 বছরের ওয়ারেন্টি থাকে, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারেন্টি। তো আপনি যেখান থেকে ইচ্ছা কিনে আনুন, ব্যবহার করুন, কোনো রকমের সমস্যা হবে না। তো এটা একটা ইন্টারেস্টিং তথ্য, আপনারা কি জানতেন? জানলেও বলবেন, না জানলেও অবশ্যই কমেন্টে জানাবেন। সঙ্গে আইফোন 5 নিচে এখানে আপনার একটা বাটন পাচ্ছেন, হোম বাটন। কিন্তু এই যে হোম বাটনটা আছে এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে ব্যবহৃত হবে না, কারণ আজকাল আমরা আইফোন 7 বা 8গুলো যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে হোম বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এটাতে তা নয়। এটা হোম বাটনটা হোম বাটন হিসেবেই ব্যবহৃত হবে, কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে নয়।
সো এটা একটা ডাউনগ্রেড বলতে পারেন, বাট সেই সময় অনুযায়ী এটা কিন্তু বেস্ট ছিল। আউট অফ দ্য বক্স এটি রান করছিল সেই সময় iOS 6-এ, কিন্তু আইফোন 5-এ ম্যাক্সিমাম আপনারা আপডেট পাবেন iOS 10.3.4, যেটা যথেষ্ট কুল। যদিও এখন iOS 14 চলছে, কিন্তু আইফোন 5-এ ম্যাক্সিমাম আপনারা iOS 10.3.4-এর আপডেট পেয়েছেন বা পাবেন। এবং এর মধ্যে যে চিপসেট পাবেন সেটা হলো অ্যাপেলের A6, যেটি 32 ন্যানোমিটার বেসড টেকনোলজিতে তৈরি, এবং এখানে যে প্রসেসর থাকছে ডুয়াল কোর 1.3 গিগাহার্জ। তো এটার পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে। আপনারা যারা পাবজি বা ফ্রি ফায়ার গেম খেলেন তাদেরকে বলবো, ফ্রি ফায়ারে ঠিকঠাক চললেও পাবজি কিন্তু HD-তে চলবে না, হালকা ল্যাগের সমস্যা থাকতে পারে। বাট যারা গেম খেলেন, 10-15 হাজার টাকার একটি ফোন কিনতে চান, তারা যদি আইফোন 5 আজকের দিনেও নিয়েন তা নিতে পারেন। কারণ আইফোন 5 ইন্ডিয়াতে অলমোস্ট এখন কত 7-6 হাজারে ইজিলি অ্যাভেলেবেল আছে, যদি ঠিকঠাক খোঁজ নিতে পারেন। বাংলাদেশে আমি কিন্তু জানি না। সঙ্গে ফোনের মধ্যে কোনো কার্ড স্লট আপনারা ভরতে পারবেন না, অর্থাৎ স্টোরেজ বাড়াতে পারবেন না, কিন্তু এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন 1 GB RAM এবং 3টে স্টোরেজ ভেরিয়েন্ট, 16 GB, 32 GB এবং 64 GB। 1 GB RAM আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুবই কম মনে হচ্ছে, কিন্তু সেই দিনকার দিনে অনেক বেশি ছিল। এবং আইফোনের 1 GB সমান আপনারা বলতে পারেন অ্যান্ড্রয়েডের 2 GB RAM, সিরিয়াসলি, কারণ 1 GB RAM যথেষ্ট ভালো প্রসেস করে এবং খুব একটি সমস্যা হয় না। সঙ্গে আইফোন 5-এ আপনারা সামনে একটি ক্যামেরা পাবেন, যেটা হচ্ছে 1.2 মেগাপিক্সেলের, যেটাতে ছবি ঠিকঠাক ডেলাইট আপনারা পাবেন এবং নাইটেও মোটামুটি ছবি তুলতে পারবেন। বিশেষ কিছু বলার নেই ক্যামেরা নিয়ে সত্যি বলতে। এবং আইফোন 5-এ পিছন দিকে থাকবে একটি ক্যামেরা 8 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের সঙ্গে, সঙ্গে আপনারা LED ফ্ল্যাশও পেয়ে যাবেন। তো এটার কিন্তু ভিডিও কোয়ালিটি আমাদেরকে দারুণ লেগেছে, সিরিয়াসলি বলছি। সঙ্গে ফটো কোয়ালিটিও আপনাকে নিরাশা করবে না। আজকালকে দিনে দাঁড়িয়ে 15,000-20,000 টাকার অ্যান্ড্রয়েড ফোনে যেরকম ব্যাক সাইডে ফটো তুলে, আইফোন 5-এর ব্যাক সাইডে ঠিক সেরকমই ছবি পাবেন। ড্যাম গুড, সিরিয়াসলি। সঙ্গে এখানে 3.5 mm জ্যাক পাচ্ছেন, যেটা আইফোনের আর আমরা কোনো ফোনে পাই না বর্তমানে, তো এটা একটা প্লাস পয়েন্ট ছোটোখাটো। এবং আইফোন 5-এ পাবেন 1440 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটা অলমোস্ট 5 ঘন্টা ব্যাটারি সার্ভিস দেবে যদি নর্মাল আপনারা ব্যবহার করেন। সঙ্গে লাইটিং পোর্ট USB 2.0 সঙ্গে এটি চার্জ হবে। তো এবার আসি আমরা টু দ্য পয়েন্ট, 2021 সালে দাঁড়িয়ে কি আইফোন 5 কেনা ঠিক হবে। আইফোন 5-এ আপনারা 4G সাপোর্ট পেয়ে যাবেন, অ্যালুমিনিয়াম ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম থাকায় ফোন যথেষ্ট প্রিমিয়াম লাগে, কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন পাবেন, ওভারঅল মোটামুটি সব কিছুই আছে যেটা 2021 সালে দাঁড়িয়ে প্রয়োজন। কিন্তু তাও আমি 2021 সালে দাঁড়িয়ে ফোনটিকে আপনার প্রাইমারি ডিভাইস হিসেবে রেকমেন্ড করছি না। কেউ একটি সেকেন্ডারি ডিভাইস নিতে চান অল্প দামের মধ্যে, এবং সেকেন্ড হ্যান্ড যদি 2-5 হাজারের মধ্যে নিতে পারেন, মানে খোঁজ পান বাজারে, তো ট্রাই করতে পারেন, বাট আমি অ্যাকচুয়ালি ফোনটিকে রেকমেন্ড করছি না। আর হ্যাঁ, আমাকে কমেন্ট বক্সে জানান তো এতক্ষণ ধরে আমার বোরিং ভিডিও কি কেউ দেখছেন না দেখছেন না, প্লিজ আমাকে জানাবেন। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করুন, কারণ এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখে ফেলেছেন। তো বন্ধুরা, বাই। আমাদের গর্ব আমাদের ভাষা, বাংলা ভাষা। চিন্তাবাদ।